বাদাম খেলেই যাদের শরীরে ঘটবে বিপদ। বাদামের রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ, এটি শরীরের শক্তি বৃদ্ধি করতে খুবই কার্যকরী। প্রোটিন, ফাইবার, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই সমৃদ্ধ বাদাম স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওজন কমাতে, ত্বক ও হাড়ের সুস্থতায় অনেকেই খেয়ে থাকেন বাদাম। ক্যান্সারের ঝুঁকি কমাতে, এমনকি রক্তচাপ কমাতেও সাহায্য করে এই বাদাম। তবে এত উপকারিতা থাকা সত্ত্বেও বাদাম কিছু মানুষের জন্য হতে পারে বিপজ্জনক। স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি রয়েছে কিছু অপকারিতাও। পুষ্টিবিদদের মতে কিছু রোগের নির্দিষ্ট কিছু ঔষধ রয়েছে, যারা এগুলো সেবন করছেন তারা বাদাম এড়িয়ে চলুন। বিশেষ করে রক্তচাপ কমাতে অ্যান্টিবায়োটিক ওষুধের ডোজ নিচ্ছেন যারা। যাদের বাদামে অ্যালার্জি রয়েছে তারা একেবারেই বাদাম খাবেন না, এতে করে অ্যালার্জি বেড়ে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, শ্বাসকষ্ট বা অ্যানাফিল্যাক্সিস হয়ে মৃত্যু হতে পারে। ছোট বাচ্চা বা বয়স্কদের বাদাম না খাওয়াই ভালো, কারণ ভালোভাবে বাদাম চিবিয়ে না খেলে হতে পারে ডিমেনশিয়াসহ পার্কিনসন ডিজিজ। যারা ভিটামিন ই ক্যাপসুল বা সাপ্লিমেন্ট ওষুধ সেবন করছেন তারা এই সময় বাদাম খাওয়া এড়িয়ে চলুন। বাদামে রয়েছে প্রচুর ভিটামিন ই, এতে করে শরীরে ভিটামিন ই এর মাত্রা বেড়ে গিয়ে অলসতা, অস্পষ্ট দৃষ্টি, মাথা ব্যথা, ডায়রিয়া এবং পেট ফাঁপা হতে পারে।